ঘুমের টাইমে কেন যে ফোন দেয়, ধুর। ইস, আবারও হ্যালো। হ্যালো, হ্যাঁ কি হয়েছে, এত ঘুম কেন? আরে বললো না, তুমি তো সেই বিদেশ চইলা যে আরামে আসো, আসো তোমার মা আমারে সারাটা দিন সে ভোর 4টায় উঠায়, 3 বেলা তোমার মার গরম গরম খাবার লাগে, আমি কি করব সারাটা দিন সকালে রান্না করি, ভাবি যে সকাল দুপুর খাওয়াবো, দুপুরে আবার বলে বৌমা খাবার গরম করে দাও, দুপুরে আবার কইরা দিই, ওরে মা তারপর গোসল টোসল করে দুপুরে আর ঘুমাইতে পারি না, আবার একটু সন্ধ্যায় ঘুমামো, কয় বৌমা রাতে রান্না চালু করে করে ফেলাও। তুমি তো গেছো গা, আমার তো কপালটা পড়ছে, ঘুম নাই, খাবার ঠিক মতো খাইতে পারি না, ভাল লাগে না। আমি হয়তো মনে করছি মানে রাতের বিরক্ত করা ঘুমটা মানে আমি মানে ঘুমাইতে দেই না, দেখে হয়তো ঘুম পাড়তে পারো না, কারণ রাতের বিরক্তটা তো বেশি হতো আগে না, বিরক্ত কতবার করতাম রাতের মধ্যে, সেটা কি মনে আছে? তুমি ওই যাইয়া এখন আমার ঘুমের মধ্যে আবার সেই কথা। আচ্ছা দেখো, ভালো কথাটা বলতেছি, কতবার বিরক্ত করতাম তোমারে কত? তুমি ভাইবা দেখো, বলো না, একটু ঘুমটা ভেঙে একটু কথা বলো, কারণ সময় পাইছি একটু কথা বলা। রাতে তোমাদের শুনতেছি, রাতে তোমাকে বিরক্ত কতবার করতাম আমি? কত, 2 বার 3 বার। এতে তোমার মানে ভালো লাগতো না খারাপ লাগতো? এখন স্বামী হয়ে বিরক্ত করতাম, তারপর ভালো তো লাগতো, তোমার বুকে মাথা রেখে ঘুমাইতাম, আর এটা আমার অনেক পছন্দের ছিল, আর এখন তো তুমি দূরে, ঘুমাইতে পারি না, তোমার বুকে মাথা রেখে ভালো লাগে না। তাই, কিন্তু তুমি যখন আমার বুকে মাথা দাও তখন আমার কিরকম হইতো জানো? আরে ভাই এখন তো মন চাইতেছে আবার, কারণ আমার বুকের মাথা রেখা ঘুমাইতে সেই লাগে। তাই, হ্যাঁ বাস্তব কথা। আচ্ছা যখন যাব তখন না হলে বুকে আবার মাথা দিয়ে ঘুমাও। এখন তো আমি অনেক মিস করতেছি, কি টেনশন হইলো আবার। থাক, টেনশনের কিছুই নাই, যাব তো, অল্প দিনের মধ্যেই আসতেছি বাংলাদেশে, তখন না হলে সত্যি আসলে স্বামী জিনিসটা না অনেক শান্তির স্থান, যখন বুকটায় মাথা রাখতাম আমি সব ভুইলা যেতাম, কে লেগে আমি এখন একা, এখন আমার ভাল লাগে না। আচ্ছা ভালো লাগবে করলাম তো, এই আর কয়েকটা দিন, তারপর প্রবাস থেকে যখন যাব তখন কত আর বুকে মাথা দিবা, তখন এমনিতে বিরক্ত হয়ে যাবা, তখন লাস্টের মাথা দিতেই চাবা না, তখন তুমি বলবা যে তুমি মাথা দাও, আমি আর পারতেছি না। ভালো, আর তুমি তো কোনোদিন বলবেও না এটা, তুমি এমন একটা মেয়ে মানুষ জানো, মেয়েরা একটু শক্তই থাকে, ভাঙবে তো মচকাবে না। এটাই বলতেছি, কষ্ট স্বীকার করতে পারবা কিন্তু মানে মানে হার মানতে রাজি নাই, তোমার আবার এমন একটা অভ্যাস। তো যাই হোক, এখন কথা হলে কি রাতের তাহলে ঘুম পাড়তে পারো না আজকে না? তাই তোমার ভিডিও কল দিতা তাহলে একটু দেখতাম, কথা বলতাম। তাই, হ্যাঁ কখন দিব, রাতে দিতা একটু দেখতাম ভালো করে, কখন তো দিতে পারি নাই, আসলে কোথায় কোথায় ঘুম ধরতো সেটা আমি একটু দেখে দিতাম। তখন দিতে পারি নাই, তোমার মা খালি জ্বালায় আমারে, রাতেও যায় জ্বালায়, রে কি করব, একবার তোমার বাপে চা খাইতে চায়, একবার তোমার ভাই কয় ভাবি কফি নিয়ে আসো, তোমার বোনটাও আয়া পড়ছে শ্বশুর বাসাতে, এখন তো আমার মাথায় সব প্যারা খালি। তুমি আমার ফোন ধরাই দিতা, কথা বলতাম, তুমি বলতা। যাই হোক শোনো, হ্যাঁ বলো। এত প্যারার ভাল লাগতেছে না, এই যে তুমি শুয়ে শুয়ে কথা বলতেছো আর আমার ভিতরে শিহরটা জাগে উঠতেছে জানো, সত্য কথা, তুমি শুয়ে থেকে কথা বলতেছো আমার কেমন যেন লাগতেছে, যে মন চায় মোবান্তা যাই তোমার পাশে শুয়ে থাকি। মায়ারা যেমন তেমনই থাকি না কে, দেখলে শিওর উঠবই, সত্য কথা বলতেছি, একটু মন থেকে দেখো দেখো তুমি আমাকে পেয়ে যাবা। ভালো কেন বুঝি না, আমার দেখলে কে লেগা যে শিওর উঠে,
ভালোবেসে বিয়ে করছে না, এই জন্য তো এরকমটা হবে। ভালো, হ্যাঁ সত্য বলছি। তারপর মন চাই আজকে প্রবাস থেকে চলে যায় তোমার কাছে। কতদিন থেকে তোমার? ডানা লাগাও, ডানা লাগাও। আচ্ছা আমি ডানা লাগাবো না, তুমি ডানা লাগাই আসো তো প্রবাসে। শোনো একটা কথা। কি বলো? মনে করো শীতের ভিতরে এত শ্বশুর বাসায় এত খাটাখাটি ভাল লাগে না, তাই আমি কয়েকদিনের জন্য বাবার বাড়ি বেড়াতে যাব। হ্যাঁ যাও, সমস্যা কি? তোমার কথা শুনে আমারও ঘুম আসতেছে। একটু ভিডিও কল দাও, দুজনে পাশে নিয়ে ঘুমিয়ে থাকি। তাই নাকি? আমি তোমার পাশে ঘুমালে তুমি ঠিক থাকতে পারবা? শালা তুমি ঠিক থাকতে পারবা না তাই কো। আমি ঠিকই ঠিক থাকতে পারো, নিজের সেফ রাখতে পারি। সত্যি জীবনও পারবো না, গ্যারান্টি দিয়ে আমি চাইলে। শোনো আমি একটা কথা বলি, তুমি কি রকম সেটা আমি বিয়ের রাত্রি বুঝতে পারছি। তুমি আমাকে ওই জ্ঞান আর দিতে আসবে না, বুঝছো? যখন বাসর করছি তোমার, দাঁড়াও দাঁড়াও, বাসরটা আমি তোমার সাথে করছি তো, তাই না? অন্য কে করছে বলো? বলো, বাসরটা তো আমি করছি তোমার সাথে, না? তাহলে অন্য কেউ করে নাই তো? বাসরটাতে তুমি কেমন করছিলে আমার সাথে সেটা তো আমি জানি। কি তাই? ভালো, অবশ্যই তাই। এই জন্য তো তোমাকে আমার খুব ভালো লাগে। ভালো, বাবারে তুমি যত কষ্ট সহ্য করতে পারো সেটা আমি কল্পনা করতে পারি না। কি হয়েছে, এত হাসি কেন? কেউ আসছে নাকি? আল্লাহ, কেউ আসছে? না না। তাহলে এত হাসি কেন? মনে ফুর্তি যাচ্ছে বুঝি না, ঘুম ভাঙে গেছে তোমার? হাসাই কথা শুনে আমার ঘুম ভাঙে গেছে। সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুম থেকে উঠে ফ্রেশ হও। সত্যি কথা, পরে ফোন দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ।